রথযাত্রা প্রতি বছর ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলভদ্র ও ছোট বোন সুভদ্রাকে নিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে তার নিজের মাসির বাড়ি বা গুণ্ডিচা দেবীর মন্দিরে যান। গুণ্ডিচা দেবীকে কেন জগন্নাথ দেবের মাসি বলা হয় সেই ঘটনাটি আমি ডেসক্রিপশন বক্সে পৌরাণিক কাহিনীটি উল্লেখ করেছি এবং গুণ্ডিচা দেবী ছিলেন জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। এই পর্বে আমরা রথযাত্রার দিন না গেছিলাম তার কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের কিছু স্থানের বিখ্যাত কিছু রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে। আর এই পর্বে আমাদের আজকের নিবেদন মায়াপুরের জগন্নাথ মন্দিরের ইতিহাস, মায়াপুরের জগন্নাথ মন্দির ও মায়াপুরের রথযাত্রা। জগন্নাথ দেবের নন্দী ঘোষ, যদিও কাঠের তৈরি তলায়, এটা এখনের যে গাড়িগুলো হয় এরকম স্টিয়ারিং ব্রেক প্যাডেল পুরো গাড়ির ওপর কাঠের ফ্রেমে তৈরি, এটা শ্রী বলরামের তালধ্বজ, আর ওই রথটা হলো মহারানী সুভদ্রার পদ্মধ্বজ। তাহলে চলুন জার্নিটা যেভাবে শুরু হলো প্রথম থেকে বলতে থাকি। 4th জুলাই রথযাত্রার ঠিক 4 দিন আগে আমি বালি থেকে লোকাল ট্রেনে সকালবেলা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। উদ্দেশ্য হাওড়া থেকে 7:50 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ধরা, যেটা কিনা আমাকে 9:37 সকালেই পৌঁছে দেবে নবদ্বীপধাম স্টেশনে। গিয়েই দেখি 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন দিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি আমরা আমাদের ট্রাভেলটা আরম্ভ করে দিলাম। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 13063, এই ট্রেনে রিজার্ভেশন করলে দেখছি সিটিংয়ের বদলে এরকম স্লিপার সিট দেয়। তা এখান থেকে 7:50 ছাড়ার কথা আর নবদ্বীপ পৌঁছাবে 9:37। দেখা যাক রাস্তা কেমন থাকে, পুরো ট্রাভেলটা কেমন হয়। ট্রেন যথারীতি তার টাইমেই ছাড়লো এবং কিছুক্ষণ পর ভালো স্পিডও তুলে নিল। মিনিট 40 সেকের মধ্যেই ট্রেন পৌঁছলো তার প্রথম হল্ট ব্যান্ডেল জংশন। আর তার কিছুক্ষণ পরই নির্ধারিত সময়ের ঠিক 10 মিনিট পর 9:47 পৌঁছালো ট্রেনটি আমার ডেস্টিনেশন নবদ্বীপধাম স্টেশনে। স্টেশনে দাঁড়িয়েছিলেন আমার বন্ধু শোভন ঘোষালদা, তাকে সঙ্গে নিয়ে স্টেশনের বাইরে থেকেই চেপে বসলাম একটি টোটোতে। স্টেশন থেকে বেরিয়ে এই টোটোতে উঠে পড়লাম দুজনে মিলে। এই স্টেশন থেকে টোটো করে আমরা চলে এলাম হুলোরঘাট। এই হুলোরঘাট থেকে এখানেই টোটো স্ট্যান্ড, আমরা চলে যাব লঞ্চে করে ওপারে ঘাটে। এই টিকিট কাউন্টার, টিকিট কেটে ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ঘাটে। এই আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম, ওইদিকে নৌকা ভিড়ছে আর ওইদিকে হচ্ছে লঞ্চ ঘাট। এই যে লঞ্চ, সুবন্ধা উঠছে গঙ্গা, আর ওই যে মায়াপুর। লঞ্চে 10 টাকা পার হেড দিয়ে গঙ্গা পার হয়ে এপারে এসে সাথে সাথে আরেকখানি টোটো করে 10 টাকা দিয়ে চলে এলাম মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে। এই চন্দ্রোদয় মন্দিরের গেট, মায়াপুরের গেট। এই আমরা গেট দিয়ে এবার ঢুকে যাচ্ছি। গিয়ে ফার্স্টে গদাভবনে একটা টিকিট কাটবো, খাওয়ার টিকিট কেটে একটা টোটো ভাড়া নিয়ে চলে যাব মায়াপুর জগন্নাথ মন্দির। আমাদের মুখ্য উদ্দেশ্য জগন্নাথ মন্দিরটা দেখা। এই মন্দিরের গেট দিয়ে ঢুকলাম। এই নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির, ভারতের সবচেয়ে বড় মন্দির। গদাভবনের তো দুটো দিন কত দেবো?
আর বলছি কটা থেকে আমরা প্রসাদ পাবো? একটা থেকে আড়াইটার মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ। গদা ভবন থেকে খাওয়ার কুপন সংগ্রহ করেই আমরা ঝটপট একটি টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে চলে গেলাম মায়াপুর জগন্নাথ মন্দির। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, তাই খুব তাড়াতাড়ি আমাদের ঘুরতে হবে। এসে পৌঁছালাম আমরা মায়াপুরের জগন্নাথ মন্দিরে। এই ধীরে ধীরে আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি। এই অফিস শিব মন্দির, এখানে ডিমার্কেশন দেওয়া আছে শিব মন্দির, শ্রীমন্তিনী দেবীর মন্দির, আর এইখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, মার্কেশন দেওয়া আছে। রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি চলছে। এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জগদীশ গাঙ্গুলী, কথিত আছে এই নাকি মহাপ্রভুর সভাসদ ছিলেন। মহাপ্রভুর সাথে প্রতি বছর উনি পুরী যেতেন। একবার এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তার দৃষ্টিশক্তি চলে যায়, তার ফলে তিনি আর যেতে পারেন না। কিন্তু মহাপ্রভুর দর্শনের জন্য তিনি আকুল। তখন মহাপ্রভু তাকে দর্শন, স্বপ্নে একদিন দর্শন দেন, বলেন যে তুমি গঙ্গায় স্নান করতে যাও, সেখানে একটি দারু ভেসে আসবে, সেই দারুকাষ্ঠে তুমি আমার মূর্তি বানিয়ে এখানে একটা মন্দির তৈরি করো, এবং এখানে স্থানীয় এক কার্পেন্টার বা কাঠের শিল্পী, সে তখন কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, মহাপ্রভু বলেছিল স্বপ্নে যে তাকে দিয়ে কিন্তু আমার এই যে কুষ্ঠরোগী আক্রান্ত সেই কার্পেন্টার দারু শিল্পী, তাকে দিয়েই কিন্তু মূর্তিটা বানাবে। সে প্রথমে অরাজি হয় যে না, আমি এসব পারবো না, এখন আমি এত রোগে আক্রান্ত, কি করে আমি করব। তখন ওই গাঙ্গুলিবাবু, জগন্নাথ গাঙ্গুলী, তাকে বলে না, তোমাকে এটা করে দিতেই হবে। এবং তিনি তার সাথে যখন সে কাজগুলো করত, তখন তার সারা শরীর থেকে কুষ্ঠের রক্ত পুঁজ এগুলো আসতে থাকতো, সে প্রচণ্ড কষ্টে শেয়ার করতে চাইতো না। তখন তিনি তাকে নানা কথায় ভুলিয়ে রাখতেন যেন এই জগন্নাথ দেবের মূর্তি তৈরিটা সম্পূর্ণ হয়, এবং আস্তে আস্তে দেখা যায় যে জগন্নাথ দেবের মূর্তিটা অপূর্ব সুন্দরভাবে সে সম্পূর্ণ করে। এবং জগন্নাথ দেবের মূর্তি যখনই সম্পূর্ণ হয়, সে কুষ্ঠরোগী সম্পূর্ণ কুষ্ঠরোগ সেরে যায়। এই কিছুদিন পর ভগবান জগন্নাথ আবার জগদীশবাবুকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন দুটি ভালো নিমকাঠের গুঁড়ি জোগাড় করতে, এবং ওই কার্পেন্টারকে দিয়েই তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রার দুটি দারু থেকে মূর্তি তৈরি করতে। এবং যথারীতি জগদীশবাবু সেই আদেশ পালন করেন এবং ওই কার্পেন্টার আবার ওই দুটি মূর্তিও তৈরি করে দেন। মন্দিরের মধ্যেই অবস্থিত একটি সুবেনিয়ার শপ, জামা কাপড় পূজা সামগ্রী পাওয়া যায়। মন্দিরটি বেশ নিরিবিলি, কোলাহল বর্জিত এবং ধর্মীয় ভাবাবেগে পূর্ণ। আমরা যখন গেছিলাম তখন ঠিক জগন্নাথদেবের স্নানযাত্রার পর। এই স্নানযাত্রার পর পরবর্তী 15 দিন প্রভু জ্বরে আক্রান্ত থাকেন, তাই তিনি ভক্তদের দর্শন দেন না। এই পর্যায়ে তার সেবা শুশ্রূষা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়, তাই জগন্নাথ মহাপ্রভুর দর্শন আমরা এই যাত্রায় করতে পারিনি। যদিও আমরা বেশি আগ্রহী ছিলাম রথযাত্রার হ্রদগুলো তৈরি এবং রথযাত্রার আগে ও পরে সেগুলোর মেনটেন্যান্স সম্বন্ধে জানতেই বেশি উৎসাহী ছিলাম। জগন্নাথ মন্দির দেখে এবার আমরা চললাম পাশের শিব মন্দিরটা দেখতে। সামনে কিছু এখানে
জগন্নাথ মন্দির, শ্রী প্রভুপাদ এবং বিদেশিদের একজন স্কাল্পচার দেখে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। পাশের শিব মন্দিরটিও খুবই সুন্দর। এই শিব মন্দিরের ভেতরে দেবী পার্বতী যেখানে সীমন্তিনী দেবী রূপে পূজিতা হন, সেইটি কেন কী কারণে পার্বতী দেবী চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষা নিতে এসেছিলেন এবং তিনি কেনই বা এখানে সীমন্তিনী দেবী রূপে পূজিতা হন, এই চিত্র বিভিন্ন চিত্রপটের মাধ্যমে এই ঘটনাক্রমটা পরিষ্কারভাবে বোঝানো আছে। এই শিব মন্দির থেকে বেরিয়ে পাশে একটি সরোবরের অপর প্রান্তে এখানে দেবী সীমন্তিনী রূপে পার্বতী দেবী পূজিতা হন, সে মন্দিরেও আমরা এরপরে যাব। শিব মন্দিরের ভেতরে খুব সুন্দর করে বাঁধানো একটি বট গাছ এবং তাতে বিভিন্ন মানত করা সুতো টুতো লাগানো আছে। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ ও নন্দীজির মূর্তি। মন্দিরের বাইরে এই বিশাল পুকুরটায় একটা ফোয়ারা ও একটা রাজহংসের মধ্যে নৌকা করা, এটাতে বোধহয় ভগবানই চড়ে। সীমন্তিনী দেবী মন্দির, জগন্নাথ মন্দিরের মধ্যেই আরেকটি মন্দির, এটা আমরা দেখতে এলাম, এটাও খুবই সুন্দর। দেবী পার্বতী এখানে সীমন্তিনী দেবী রূপে পূজিতা হন, কেন এই ঘটনাক্রমই ডেসক্রিপশন বক্সে দিলাম। এই দেবী সীমন্তিনীর মূর্তি, ভগবান চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে তিনি উপলব্ধি করতে সমর্থ হন যে তিনিই রাধারানী, তার মধ্যে রাধারানীর সত্তাই বিরাজ করছে। এই আশীর্বাদ তিনি তার সিদ্ধিতে মাথা পেতে নিয়েছিলেন, তাই তিনি সীমন্তিনী দেবী রূপে এখানে পূজিত হন। আর এই জগন্নাথ মন্দিরের সামনে গরুর স্তম্ভ, যা প্রতি জগন্নাথ মন্দিরের সামনেই দেখা যায়। ভালো করে জগন্নাথ মন্দির দেখে এবার আমরা ছুটলাম প্রভু জগন্নাথ রথযাত্রার দিন যে রথগুলিতে চাপবেন সেই রথগুলি দেখতে। এখানে মায়াপুরে আরডি অফিসে এই রথগুলি রাখা থাকে, তিনখানি সুসজ্জিত কাঠের রথ এখানে আছে। এবার আমরা যেটা দেখতে এসেছি মায়াপুরের মুখ্য রথযাত্রার রথ, এইখানে দেখুন তিনখানা সুন্দর রথ রাখা আছে। যেমন এইটা জগন্নাথ দেবের নন্দী ঘোষ, যদিও কাঠের তৈরি, তলায় এটা এখনের যে গাড়িগুলো হয় এরকম স্টিয়ারিং ব্রেক প্যাডেল পুরো গাড়ির ওপর কাঠের ফ্রেমে তৈরি। এটা
শ্রী বলরামের তালধ্বজ, আর ওই রথটা হলো মহারানী সুভদ্রার পদ্মধ্বজ। সুন্দর এই তিনটি রথ প্রায় তৈরি। যে জগন্নাথ মন্দির আমরা এখন যাব, সেই জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব এই তিনটে রথে করে মাসির বাড়িতে যাবেন। মায়াপুরের ঐতিহাসিক জগন্নাথ মন্দির দর্শন করে ও ভগবান জগন্নাথের রথগুলি দেখে আমরা আবার ফিরে এলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। সেখানেও জগন্নাথ দেবের স্নানযাত্রা ও তৎপরবর্তী রথযাত্রার প্রস্তুতি তখন তুঙ্গে। সকালে যাওয়ার সময় আমরা দুপুরে ভোগপ্রসাদের কুপন কেটেছিলাম এই গদাভবনে। ফিরে এসে সুচারুভাবে লাইন দিয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম গদাভবনের ভোজনকক্ষে, যেখানে আমরা ভোগ পেলাম। এই সেই বিখ্যাত গদাভবনের মহাপ্রসাদ, ভাত ডাল দুরকম সবজি, একটা বেগুনি আর ডাল, সঙ্গে রুটিও আছে। আমি যদিও লাঞ্চে রুটি নিইনি, আর কাগজের গ্লাসে জল। এবার আমরা খাওয়াটা স্টার্ট করছি। খাওয়ার জায়গা এবং বসার জায়গা বিশাল, প্রচুর লোক, হয়তো 5-10 হাজার লোক একসাথে বসে খেতে পারে। যারা কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বা বয়স্ক লোক, তাদের এরকম চেয়ার টেবিলও করা আছে। আর যারা নিচে বসে খেতে চায়, নিচে বসারও ব্যবস্থা আছে। আমার যেহেতু কোমরে ব্যথা, তাই আমি এই টেবিলের ওপর বসেই খেয়েছিলাম। মহাপ্রসাদ খাওয়া শেষ করেই তাড়াহুড়ো করে আমরা চললাম হুলোরঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে লঞ্চ পার হয়ে যাব নবদ্বীপ স্টেশন, আর সেখান থেকে ট্রেনে আবার যাব আমাদের এর পরের ডেস্টিনেশনে। আশা করি আপনাদের মায়াপুরের এই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের ইতিহাস ও রথগুলি দেখতে ভালোই লেগেছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আমাদের সাথে থাকবেন।